আসসালামু আলাইকুম দু সালে এসে আপনারা সারা অর্থনৈতিক সমারিতে গণনা কাজ করতে যাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিব আমরা সারা দু সালে জনসমারিতে গণনা কাজ করছিলাম ঠিক সেম ভাবে কি দু সালে অর্থনৈতিক সমারিতেও গণনা কাজ করতে হবে নাকি ভিন্নভাবে কি কি কাজ করতে হবে এবং এই কাজ করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকা লাগবে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আপনাদের আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন বিশেষ করে আমি কিন্তু এখান থেকে দুই দিন আগেও আপনাদের বলছিলাম একটি ভিডিওতে এই অর্থনীতি সমাধিতে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই জানুয়ারি মাসের তেইশ তারিখের ভিতরে আপনার কিছু কাগজপত্র বা কিছু ডকুমেন্ট আপনার উপজেলায় জমা দিয়ে আসতে হবে আজকে কিন্তু তেইশ তারিখ আমি ভিডিও বানাচ্ছি এমনকি আমি কিন্তু আমার কিছু কাগজপত্র আমাদের উপজেলায় জমা দিয়ে ভাই বা পরীক্ষা দিয়ে তাই এই ক্যামেরার সামনে বসলাম তো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই আমরা ধর দু সালে জনসমারিতে কাজ করছিলাম আমাদের আমাদে গোনা কিন্তু আমাদে একটি ট্যাব দেয়া হয়েছিল সেই ট্যাবের মাধ্যমে কিন্তু আমাদের গণনা করা লাগছিল এমন কি আমাদের ট্যাব কিভাবে চালাবো সমস্ত কিছু দিনের একটি ট্রেনিং করানো হয়েছিল এবং সেই সাত দিনে কিন্তু আমাদের চারশো করে ষোলোশো টাকা দেওয়া হয়েছিল এবং আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেম ভাবে দু সালে অর্থনীতির সময় যে গণনা কাজ হতে যাচ্ছে এখানেও কিন্তু আমাদের সাত দিন ট্রেনিং করানো হবে আমাদের ট্রেনিং টাকা দেওয়া হবে এবং খাওয়ার ব্যবস্থা তো থাকবেই বিশেষ কথা হলো জনসমারি এবং অর্থনীতির সমারি দুইটাই কিন্তু সেম জিনিস আপনাকে বুঝতে হবে একটি দেশের সরকার প্রতি দশ বছর অন্তর দেশের কতটি জনসংখ্যা বেড়েছে বা কমেছে সেইটা গণনা বা যাচাই করার জন্য কিন্তু জনসমারিতে গণনা কাজ করেই থাকে এবং সেম ভাবে একটি দেশের আর্থিক অবস্থা কেমন সেটা যাচাই করার জন্য কিন্তু প্রতি দশ বছর অন্তর এই অর্থনীতি সমারিও করে থাকে এখন মূলত পাঁচ বছর অন্তর অন্তর হয়ে গেছে তো আপনাকে বুঝতে হবে জনসমারি বলতে একটি দেশের জনসংখ্যা কতটা বেড়েছে বা কমেছে সেটা গণনা আর আর্থিক অবস্থা বলতে একটি দেশের আর্থিক অবস্থা কেমন রয়েছে সেটা গণনার জন্য অর্থনীতি গণনা করার জন্য আপনাকে একটি বাসায় যাইতে হবে যাওয়ার পরে সেই বাসায় কতটি গরু রয়েছে কতটি ছাগল রয়েছে হাঁস মুরগি রয়েছে এসবগুলো কিন্তু আপনাকে গণনা করতে হবে সো আপনাকে একটু জিনিস বুঝতে হবে যে জনসমারি ছাড়া কিন্তু অর্থনীতি সমারি গণনা একটু কঠিন মতো হয়ে যাবে কারণ জনসমারিতে কিন্তু আপনি একটি বাসায় গিয়ে সেই বাসায় খানার সদস্য সংখ্যা কতজন কতটা বিদেশে রয়েছে কতটা দেশে রয়েছে এইগুলো কিন্তু আপনাকে গণনা করা লাগছে ট্যাবে আর অর্থনীতি সমারিতে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এইগুলো আপনাকে গণনা করতে হবে আর বিশেষ করে আপনাদের তো ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং এ হয়তো আপনি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আর আমি আপনাদের ভিডিও করে দেখাই দেবো যে কিভাবে মূলত কি কাজ করতে হয় যখন আমাদের ট্রেনিং শুরু হবে তো আশা করি আপনারা জনসমারি এবং অর্থনীতি সময় নিয়ে যারা ভয় পাচ্ছিলেন তারা মূলত এতটুকু বিশ্বাস রাখেন যে দুইটাই সেম কাজ দুইটাই গণনা কাজ করতে হবে আপনাকে ট্যাপ দিবে আর সব থেকে বড় কথা হলো যারা দু সালে জনসমারিতে কাজ করছিল তারাই কিন্তু এই অর্থনীতি সমারিতে বেশি অগ্রাধিকার পাবে কারণ তাদের কিন্তু একটু অভিজ্ঞতা রয়েছে আর আমি তো আপনাদের আগেও বলছিলাম এই সময়তে কাজ করতে গেলে আপনাকে এসএসসি এবং এইচএসসি পাস থাকা লাগবে আর এর উপরে থাকলে তো আলহামদুলিল্লাহ আর এখনো পর্যন্ত আপনারা তার আমার এই ভিডিও দেখছেন এখন আপনারা যদি আবেদন না করে থাকেন তাহলে আমি বলবো আপনারা সরাসরি আপনাদের উপজেলায় যোগাযোগ করেন দেখেন আপনারা কোনো ভাবে আপনাদের এই কাগজপত্রগুলো জমা দিতে পারবেন কিনা তো কাগজপত্র জমা দিতে গেলে আপনাকে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট যদি থাকে তার ফটোকপি আপনার একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনাকে এক কপি ছবি দিতে হবে তারপরে কিন্তু আপনার একটি নেবে তো এখানে ভাই ব্যাপারই না কারণ এখানে আপনার নাম ঠিকানা বাসা এগুলাই জিজ্ঞাসা করে যোগাযোগ ভাবে আপনার কাগজপত্রগুলো গুলো জমা দিতে পারেন কিনা কারণ লাস্ট ডেট ছিল কিন্তু তেইশ তারিখ আমরা কিন্তু তেইশ তারিখে কাগজপত্র জমা দিয়ে আপনার সামনে কিন্তু এই ক্যামেরার সামনে কথা বলছি সো এতটুকু জানানো ছিল যে অর্থনীতি সময় কি এবং জনসমারে কি এই দুইটার ভিতরে পার্থক্য দেখাবে নতুন কোন ভিডিওতে যখন আমাদের ট্রেনিং হবে তখন আমি আপনাদের এই ভিডিওগুলো দিব এই পর্যন্তই আল্লাহ হাফেজ